যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে চিকিৎসা দেয়া ডাক্তারকে হুমকি দেয়া তাফসিরুল ইসলামকে গ্রেপ্তারের পর র‍্যাব জানিয়েছে সে স্কুল জীবন থেকে শিবিরের রাজনীতির সাথে জড়িত আর তার বাবা জামায়াত নেতা, তিনি নাশকতা ও হত্যা মামলার আসামি। সকালে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, সোমবার রাতে মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর থেকে সাঈদীকে চিকিৎসা দেয়া ডাক্তার অধ্যাপক মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয় তার মোবাইল এবং মেসেঞ্জারে। এ ঘটনায় ডাক্তার মোস্তফা জামান মঙ্গলবার সাধারণ ডায়েরি করেন ধানমন্ডি থানায়। বুধবার ঝিনাইদহ থেকে তাফসিরুল নামের একজনকে আটক করে র‍্যাব। গত রাতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা চিকিৎসক মোস্তফা জামানকে হত্যার হুমকি দেয়া তাফসিরুল ইসলামকে মহেশপুর ঝিনাইদহতে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক মোস্তফা জামানকে হত্যার হুমকি দেয়া সম্পর্কে আমাদের কাছে তথ্য দিয়েছেন।